বর্তমানে জলসার কয়েকটি ধারাবাহিক বন্ধের কথা শোনা যাচ্ছে। এই মাসেই একসাথে দুই তিনটি ধারাবাহিক শেষ হয়ে যাবে। বেশ কিছু পরিবর্তন হতে চলেছে স্টার জলসায়। প্রথমে শ্রীকৃষ্ণ ভক্ত মীরা, তারপর শ্রীময়ী সিরিয়াল শেষ হওয়ার কথা জানতে পেরেছিলাম। তবে আচমকা বন্ধ হয়ে যাচ্ছে সাজের বাতি সিরিয়াল। জলসার অন্যতম পুরনো ও সফল ধারাবাহিক হলো সাজের বাতি। রাতের স্লোটে অনেকবার বাজিমাত করেছে এই ধারাবাহিক, তবে বিকেলের স্লোটে যাওয়ার পরে ধারাবাহিকটি একদম টিআরপি কমে গেছে। নতুন পৃথিবীর গল্প এনেও সাড়া ফেলতে পারেনি ধারাবাহিকটি। অনেকদিন ধরে শেষ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে হঠাৎ বন্ধ হয়ে গেল সিরিয়ালের শেষ দিনের শুটিং। মূলত কম টিআরপির জন্যই বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিকটি। টেলিপাড়ার সূত্রে জানা গেছে আগামী 12 ডিসেম্বর সাজের বাতি ধারাবাহিকের লাস্ট এপিসোড দেখা যাবে। অর্থাৎ 12 ডিসেম্বর বিদায় নিচ্ছে সকলের প্রিয় আর্য ও চারু। দর্শকদের ভালোবাসায় তারা আবার নতুন কাজে ফিরবে। সাজের বাতির পর কোন কোন সিরিয়াল কবে শেষ হবে সেটাও আপনাদের জানিয়ে দিব। আপনারা কে কে সাজের বাতি সিরিয়ালটি মিস করবেন সেটা কমেন্টে জানান। আর আর্য ও চারুর ফ্যান হয়ে থাকলে একটি লাইক দিন এবং আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।